বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে বিশ্বমরল যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতা। বিভিন্ন দলের সঙ্গে প্রকাশ্যে বৈঠকের পাশাপাশি ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করছে গোপন বৈঠক। শুধু বাংলাদেশই নয়, অভিযোগ আছে পাকিস্তানের নির্বাচিত সরকার ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতেও কলকাঠি নেড়েছে এই যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেদেশের সশস্ত্র গোষ্ঠীগুলোকেও ইন্ধন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারে একের পর এক নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝে বিশেষ দৃষ্টি যেন ভারতের উপর। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের প্রফেসর ব্রহ্ম চেলানে মনে করেন, বেছে বেছে ভারতের প্রতিবেশী দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে ক্ষুণ্ণ হচ্ছে নয়াদিল্লির স্বার্থ। বিশ্লেষকরা বলছেন, চীনের প্রভাব রুখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর হস্তক্ষেপ করলেও এতে হিতে বিপরীত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের কারণে নয়াদিল্লির স্বার্থহানিতে প্রভাব বাড়ছে বেইজিংয়ের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।